Yacho. দেখি খোঁজ নিয়ে কোথায় ওঠা যায়। চলো সাবধানে যাও। আস্তে যাও। আমার পায়ের নিচে বালু কেমন যেন করছে। ভাই একটা রুম হবে? আপনার কি হাজবেন্ড ওয়াইফ? জি জি হাজবেন্ড ওয়াইফ। এক্সকিউজ মি বসেন আমি একটু দেখতেছি। থ্যাংক ইউ। আসুন। এক্সকিউজ মি ভাই আমাদের রুম তো খালি নেই। চলো যাওয়া যাক। চলো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো প্ল্যান নেই। পর্যটক হয়েছো তুমি না? পর্যটক চিন্তা করো না তো, একটা ব্যবস্থা হবেই। আচ্ছা শোনো, এখন আমরা যে হোটেলে যাব ওখানে গিয়ে তুমি বলবে যে আমরা শুধু নাইট স্টে করব, সকালে চলে যাব। সকালে একটা ভালো হোটেলের ব্যবস্থা করতে পারবো না? রুম জোগাড় করা একটা ঝামেলাই হবে মনে হচ্ছে। ঝামেলা হোক আর যাই হোক, একটা হোটেলের ব্যবস্থা করতেই হবে, আমি কিছু জানি না। আসো। ভাই আপনাদের এখানে কি কোনো রুম খালি আছে? জি না, আজকে কোনো রুম খালি নেই। কিন্তু ভাই আমাদের তো একটা ব্যবস্থা করতে হবে, যে কোনো উপায়ে রাতটাকে কাটাতে পারলে সকালে আমরা চলে যাব। সকালে তো আমিই দিতে পারছি, আজকে দিতে পারছি না। ভাই এখন আমরা যাব কোথায়?
এইটা স্যার আমরা কিভাবে বলবো, আপনারা কোথায় যাবেন এটা তো আমি বলতে পারছি না। না মানে একটা অনুরোধ, অন্তত একজনের থাকার ব্যবস্থা করেন। আপনাকে তো বোঝাইতেই পারছি না। আচ্ছা দেখছি, একটু ওয়েট করুন দেখি। আচ্ছা তোমাদের তিনতলা রুমে আজকে কজন থাকছে? ছয়জন। আর একজন কি থাকার ব্যবস্থা করা যাবে? আচ্ছা ঠিক আছে, শোনেন, একজন থাকতে পারবে কিন্তু কোনো মহিলা থাকতে পারবে না। কেন, মহিলার কি হবে, মহিলা কি অপরাধ করেছে? আরে ভাই আপনাকে তো বোঝাইতেই পারছি না, সব কিছু কি আপনাকে ভেঙে বলতে হবে? আয় চলো তো, চলো চলো। আগে থেকে কোনো ব্যবস্থা করতে পারে না, এখন তর্ক উঠছে। ব্যাটা একটা পিশাচের বাচ্চা, মুখ খারাপ করবে না, দোষ তো তোমার, তুমি কেন ওকে গালগালি করছো? আগে থেকে একটা ব্যবস্থা করতে পারবে না, সব সময় হুজুগে মাতাল। কি বলতে চাচ্ছো তুমি, হুজুগে মাতাল মানে কি? হুজুগে মাতাল মানে কি বুঝতে পারছো না? সে কবে থেকে তুমি আমাকে পটাচ্ছো? চলো কোথাও থেকে ঘুরে আসি, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আমি বাসা সবাইকে ম্যানেজ করে এতদূর চলে আসতে পারলাম, তুমি আগে থেকে একটা হোটেল বুকিং দিতে পারলে না, কি আশ্চর্য! তোমার সাথে বিয়ে হলে আমার সারা জীবন এভাবেই কাটবে, এর থেকে বেশি কিচ্ছু আমার ভাগ্যে জুটবে না। থামো তো, এমনিতে টেনশনে আছি, তোমার এসব তাত্ত্বিক কথা শুনতে ভালো লাগছে না। আমার কথা শুনতে তো তোমার এখন ভালো লাগবে না, ভালো লাগার মতো তো কিছু হয়নি মাহমুদ। আমি এত বড় একটা জার্নি করে আসলাম, আমি এত টায়ার্ড, আমি হাঁটতে পারছি না, এত কষ্ট হচ্ছে, এখন কোথায় থাকবো, কি খাবো, কোথায় যাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার হঠাৎ করে মনে আসলো, তুমি আমাকে নিয়ে রওনা দিয়ে দিলে, আশ্চর্য! তোমাকে এখানে আনাটাই আমার ভুল হয়েছে। কেন, অন্য কাউকে আনার ইচ্ছা ছিল নাকি? হ্যাঁ, আমার তো অনেক বান্ধবী, তার মধ্যে থেকে তোমাকে সিলেক্ট করাটা মস্ত বড় ভুল হয়ে গেছে। কোনো কাজ নেই তো আমার, বান্ধবী, সারাদিন বসে বসে আমি বাঁচি পারি? দেখো মাহমুদ, তুমি কিন্তু তখন থেকে আমার সাথে উল্টাপাল্টা কথা বলছো। এন্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এখানে আমি তোমাকে আনিনি, তুমি আমাকে এনেছো, তাও অনেক রিকোয়েস্ট করে। সেটাই তো বলছি, সেটাই আমার বড় ভুল হয়েছে। কোথায় কি একটু ঠান্ডা মাথায় ডিসিশন নেব, এসব বোঝার সাধ্যও তোমার নেই। আমি ঠিক করেছি আজকের রাতটা এখানেই থাকবো, এই বিচেই। ঠিকই বলেছ, রাতটা আমরা এখানেই কাটিয়ে দেব। যে সমুদ্র আমরা দেখতে এসেছি সেটা এখান থেকে ভালো আর কোনো জায়গা থেকে দেখা যাবে। সারাদিন জার্নিতে তুমি অনেক কষ্ট করেছ, চলো খেয়ে আসি। ডাল ফ্রি,
আচ্ছা আপনি এক কাজ করেন, দুইজনের জন্য মাংস দেন আর ভাত দেন, আর ডাল তো ফ্রি বললেন। ডাল ফ্রি। আচ্ছা ভাই, তাতে কত আসে? পঞ্চাশ। আচ্ছা দেন ভাই। গরম মাংস দে, ভাত দে দুই প্লেট। আমি সকালে ফেরত দিয়ে যাবো আপনাকে। তাহলে ভাই 100 টাকা জমা দিতে হবে। আচ্ছা দেন, অসুবিধা নেই। আমার জীবনে এমন কিছু দুঃখ আছে যা কারোর সাথে শেয়ার করা যায় না। সেই কষ্টগুলো, সেই আঘাতগুলো এখন এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আর নাড়াচাড়াও করা যায় না, শুধু একা একা অনুভব করা। তোমার দুঃখগুলো যদি আমার সাথে শেয়ারই না করতে পারো তাহলে তুমি আমার কিসের কি? কি দরকার বলো? আমার দুঃখগুলো আমি একাই বহন করি, তাছাড়া তোমাকে বলে কি লাভ? তোমাকে আমি কিছুটা হলেও তো চিনি।
একটু পরে ঠিকই কান্নাকাটি করে তোমার সব দুঃখ আমার সাথে শেয়ার করবে। আসলে আমার নাক কান ঘাড় দিয়ে কেমন গরম বাতাস বের হচ্ছে, চোখটাও কেমন জ্বালা করছে। শোনো, আজকে রাতটা অন্তত রেহাই দাও, এরকম একটা জায়গায় এসে এরকম মন খারাপ করার কথা বলো না। তোমাকে আমার অনেক কিছু বলার আছে। নষ্ট করার মতো সময় আমার কাছে নেই মাহমুদ। কখনো সময় মর্যাদা দিয়েছো, সবসময় তো সময় নষ্ট করেছো। আমাকে বিয়ে করবে? আমার কোনো প্রেমিকা নেই, কখনো ছিলও না, সবসময় একা। মাঝে মাঝে আমি নিজেকে চিনতে পারি না। এই পৃথিবীতে মানুষ চেনাই বোধহয় সবচেয়ে কঠিন কাজ। আমিও কখনো কারো এত কাছাকাছি হতে পারিনি মাহমুদ। জানো, মানুষ যখন কাজ করে কিংবা ধরো যখন বিশ্রাম নেয়, তার ভেতর চিন্তার এক অনন্ত স্রোত বয়ে চলে। এত কথা অনেকদিন কারোর সাথে বলিনি মা। আমার মনে হচ্ছে আমার ভেতরে যা আছে সব সব কিছু বের করে দিয়ে আমি তোমাকে সাক্ষী রেখে। আজকের রাতটার সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই। তুমি যদি আর থামতে না চাও, থেমো না। হ্যাঁ, প্রতিশোধের সংকল্পে আমি এগিয়ে চলেছি। শুধু মনে রেখো মাহমুদ, একটা একটা অপ্রত্যাশিত সুদীর্ঘ দুঃস্বপ্নের হাত থেকে আমাকে বের হতে হয়েছে। আত্মহত্যা করার প্রস্তুতি নিয়েছিলাম আমি, বড় একটা সিদ্ধান্ত তুমি নিলে কি করে? অটল বিশ্বাস, ভরসা, ভালোবাসা। আমাদের বোধহয় আরেকটু সময় নেওয়া উচিত, অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আমি নিশ্চিত মাহমুদ, আমার কথাগুলো শোনার মতো ধৈর্য তোমার নেই। আমি শুধু স্বাধীনভাবে চিন্তা করার চেষ্টা করছি। স্বাধীন? স্বাধীন, এটা তুমি কি বললে? কেমন লাগছে? অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভালোই লাগছে। আমাদের পাগলামির মাত্রাটা আরো বেড়ে গেল। কেন? তোমার কারণেই। তুমি তো জানোই আমার কিছু বদ অভ্যাস আছে,
অল্পতেই রাগ করি, কথা কথা কান্নাকাটি করি। আবার দেখো না এখন কিরকম রসিয়ে রসিয়ে তোমার সাথে কথা বলছি। এটা তোমার খুব বড় একটা গুণ। এই পৃথিবীতে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আমাকে এতটা বুঝতে পারেনি। তোমার আর আমার মধ্যে অনেক ব্যবধান মাহমুদ। তারপরও ভালোবাসার কাছে তো অনেক কিছুই বেমানা। আমাদের সম্পর্কটা কিভাবে এতদিন টিকে আছে জানো? আমার কারণে। কারণ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এই পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে বোঝার। দেখো মাহমুদ, আমি আমি কোন পরিস্থিতিতে তোমাকে কি বলি আমি ঠিক জানি না, কিন্তু আমি এতটুকু বুঝতে পারি যে তুমি আমাকে পুরোপুরি বোঝো না। তুমি আসলে পাগলামি করছো। তোমার সঙ্গে যখন কথা বলি তখন মনে হয় তুমি অপরিচিত, তোমার মধ্যে অনেক রহস্য আছে। জীবনে আমি খুব বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মার অপছন্দের বিয়েটা যে আমার জীবনে এত বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে আমি বুঝতে পারিনি। আমাদের জীবনের চরম ভুলগুলি থেকেই শিক্ষা নিতে হয়, আর তাহলেই স্রোতের বিপরীতে ভাসতে হয় না। আসলেই তো একটাই জীবন, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। এত বিচ্ছেদের কথা বলো না তো, শুধু জেনে রাখো স্মৃতিকে প্রশ্রয় দিলে দুঃখ বাড়ে। আচ্ছা বলো তো মাহমুদ, আমি কি পছন্দ করি? বুঝতে চেষ্টা করি, জানার চেষ্টা করি। তাহলে বলো আজকে কোন ঘটনাটা সবচেয়ে মজার হয়েছে? আচ্ছা থাক, তুমি বলো যে আমি এই মুহূর্তে তোমার সাথে না থাকলে তুমি কি করতে? আত্মহত্যা করতাম, কারণ এত সংক্ষিপ্ত জীবনে দুর্বলতার কোনো মানে নেই। মানুষ এত বোকা হয় আমি জানতাম না। আমি প্রমাণ করে দেব আমি শুধু তোমাকেই চাই, আমি শুধু তোমাকেই ভালোবাসি। দানবের মতো আমার খুব ভয় লাগছে মাহমুদ। ভয়ের কিছু নেই, কোনো সমস্যা নেই। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাকে একটু ধরো না, কাছে থেকো মাহমুদ।
আমার সত্যি খুব ভয় করছে। বলো না প্লিজ কি হবে আমার সব কিছু থেকে মানুষরা তো লোক কেন তোমার ব্যাগটা তো ছিল কই তোমার ব্যাগটা তো নিলো না আমার ব্যাগটা কেন নিলো আহ চিন্তা করো না তোমার ব্যাগে যা যা ছিল আমি সব কিনে দেব কি কিনে দেবে তুমি আমার মার দেওয়া গয়না আমার ইম্পর্টেন্ট সব কাগজপত্র কিভাবে তুমি কিনে দেবে কোথা থেকে কিনে দেবে আমাকে বলো তোমার মার গয়না তোমাকে এখানে নিয়ে আসতে বলেছে তোমার নির্বুদ্ধিতার কারণে আজকে আমার এই অবস্থা এত কষ্ট করে বড় আমি ব্যাগটা থাম ইম্পর্টেন্ট কাগজ গয়না এগুলো এখানে আনার কোনো দরকার ছিল তোমার কল্পনা শক্তি বলতে কিছু নেই মাহমুদ ওগুলো আমি এনেছিলাম তোমাকে বিয়ে করার জন্য এখন দাও এখন কোথা থেকে আমাকে ফিরিয়ে দিবে দাও আমার কাগজপত্র আমার মার দাও গয়না দাও কোথা থেকে এনে দিবে দাও ইম্পসিবল শীত করছে আমার কাপড়টা ভিজে গেছে এখন আমি কাপড় চেঞ্জ করব সেই উপায় নেই কিভাবে আমি কাপড় চেঞ্জ করব
এত রাত এখানে কি করেন? এই কে? আপনি কে আপনি? আপনার কি সমস্যা? এই এত রাত সমুদ্রে বড় বসে আছেন? আপনার সমস্যাটা কি? আপনি কি বৈধ কাম করতেছেন না অবৈধ কাজ করতেছেন? এই এই কি করছ? এই এই বলবি না করতে। এই এই কি বলছিল খেয়াল করেছো? মায়েরই পাওনা হয়েছিল, উচিত শিক্ষা হয়েছে মাতাল। তুমি যাকে খুঁজছ সে বোধ হয় আমি নই। কি বলছো তুমি লতা? সেই যে কাল থেকে ঘ্যান ঘ্যান শুরু করেছো, আমি তোমার অতীত শুনিনি, জানতেও চাই না। আমি শুধু জানি আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি। আরে ওকে মাহমুদ, তোমার ডাকে তো আমি এত দূর আসলাম, এত বড় একটা জার্নি করলাম, তারপর থাকার কোনো ব্যবস্থা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, ঠিকমতো বিশ্রামটাও নিতে পারলাম না, আমার ব্যাগটা আমি হারালাম, তারপর ওই সিকিউরিটির যন্ত্রণা, এসবই তো তোমার কল্যাণ মাহমুদ। আজ এই গভীর রাত, সমুদ্রের শোষ গর্জন, হিমশীতল হাওয়া, চাঁদনি রাত, এই সবই তো তোমারই কল্যাণে, তোমারই জন্য। তুমি না থাকলে এই রাতটা এরকম হতো না। আমি ঠিক করেছি, এখন থেকে তুমি রেগে গেলে আমি আর খেপে যাব না, তোমাকে সৎ পরামর্শ দেব। আমি বুঝতে পারছি তুমি কেন আমাকে এসব কথা বলছো। আমার আত্মবিশ্বাস, আমি যে লতা এটা তুমি ভুলে গেছো। তুমি যদি আমাকে খুঁজে থাকো কোনো ভুল করনি, আর যদি সত্যি আমাকে চিনে থাকো তাহলে এই দূরত্ব তৈরি করো না। তুমি তো দেখি ফর্মালি কথা বলা শুরু করলে। ছেলেরা সবসময় মেয়েদের দোষ দেয়,
আমার ধারণা আমার ক্ষেত্রের ব্যতিক্রম হবে না। সত্যিকারের ভালোবাসা কি আমি জানি না, কিন্তু তুমি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আর অন্তরে গোলমাল থাকলে তো ভালোবাসা যায় না। কথাটাতে কি বোঝালে? বোঝালাম, আমি যদি তোমাকে ইহলোকে না পাই পরকালে তোমার অপেক্ষায় থাকব, কিন্তু তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে এই অনুরোধ করবে কেন? আমি জানি না সেই সৌভাগ্য আমার আছে কিনা, হয়তো সেই যোগ্যতাই আমার নেই মাহমুদ। তবে তোমাকে আমি একটা অনুরোধ করব, আমাকে কখনোই অচেনা বন্ধু ভেবো না, আমি কখনো তোমাকে নিয়ে নেগেটিভ চিন্তা করি না। তোমাকে তো একটা কথা বলাই হয়নি, খুব তাড়াতাড়ি আমার প্রমোশন হচ্ছে, কত প্রতীক্ষার পর আজ আমরা দুজন এভাবে একসাথে। অপেক্ষারও তো একটা সৌন্দর্য আছে। এই যে আমরা অপেক্ষা করছি, এরপরেই হয়তো আমাদের জন্য একটা সুন্দর সময় অপেক্ষা করছে। আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, তা কি প্রশ্ন করেছো? তুমি কখনো কারো হাত ধরে এভাবে হেঁটেছো? কি জানতে চাচ্ছো তুমি? তুমি কখনো কারো হাত ধরে এভাবে হেঁটেছো? আমি যদি বলি হেঁটেছি তোমার শুনতে ভালো লাগবে না, আর যদি বলি হাঁটিনি তুমি বিশ্বাস করবে না। আমি অনেকবার তোমাকে আমার অতীত বলতে চেয়েছিলাম, তখন তুমি শুনতে চাওনি। এখন চাইছি। এখন আমার বলতে ইচ্ছা করছে না। মাহমুদ, আমার মনে হয় আমরা অনেক বেশি তাড়াহুড়ো করে ফেলেছি, আমাদের আর একটু সময় দরকার। কি বলছো তুমি লতা? আমি ফিরে যাব। কোথায়? আমি চলে যাব। কিভাবে? তোমার কাছে তো কোনো টাকা নেই, তুমি তোমার ব্যাগ হারিয়ে ফেলেছো।
ঠিক আছে, এই কত টাকা তুমি দিয়ে দাও, ক্যালকুলেটর হিসাব করে রাখো, আমি তোমাকে ফেরত দিয়ে দেব। আই এম সরি লতা, আমি কথাটা ওইভাবে মেন করিনি। লতা,